আইন ভঙ্গ করা একটি ডাম্পার সহ চালককে আটক করলো জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। দীপাবলির সময় পুলিশ কর্তৃক চালকদের কিছু নির্ধারিত নিষেধাজ্ঞা করলেও সেই নিষেধাজ্ঞা অমান্যের ছবি ধরা পড়ে। এরপর শুক্রবার মাল সহ এক চালক শহরে ঢোকার চেষ্টা করলে কোশালা মোড়ে ডাম্পার চালককে আটক করে পুলিশ। এই ঘটনায় পুনরায় না ঘটে সেই বিষয়টি আলোকপাত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানান ট্রাফিক ওসি শান্তাশীল। যেসব ডাম্পার উইদার কইতে টাউনের দিকে যাচ্ছে বা বেরোচ্ছে আটটা থেকে আটটা আমাদের অর্ডার আছে, এই বিষয়ে অর্ডার আছে যাতে না যায়, বেরোচ্ছিল আমরা ধরেছি এবং তার কাছে কোনো রকম ইয়েও ছিল না, কাগজপত্র সঠিক ছিল না, যার জন্য তা আটক করেছি, তাদের আইনগত ব্যবস্থা আমি নেব। হ্যাঁ, মানা আছে আটটা থেকে আটটা।